একজন দরিদ্র ব্যক্তি মক্কার অদূরে বসবাস করত। তার ঘরে আল্লাহ ভীরু স্ত্রী ছিল। একদিন সকালে সেই লোকের স্ত্রী রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিলেন। এমন সময় তার মনে হলো ঘরে তো আগুন নেই এবং রান্না করার জন্য আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাও নেই। তাই তখন তিনি তার স্বামীকে বললেন, আপনি এই আটার খামির দিকে খেয়াল রাখুন, আমি প্রতিবেশীর কাছ থেকে আগুন নিয়ে আসছি। তখন ওই বুজুর্গ লোকটি বললেন, আচ্ছা ঠিক আছে যাও। লোকটির স্ত্রী আগুন আনতে চলে গেল। এমন সময় তাদের বাড়িতে একজন ফকির এসে বলল, বাবা আমি বেশ কয়েকদিন যাবত অভুক্ত রয়েছি, আমাকে কিছু খাবার দিন। লোকটির ঘরে তখন খামি করার সামান্য আটা ছাড়া আর কিছুই ছিল না। তাই লোকটি ওই আটার খামিটি ফকিরের হাতে তুলে দিলেন এবং বিনয়ের সাথে বললেন, ভাই দেওয়ার মতো ঘরে আর কিছুই নেই, থাকলে এই কষ্ট আপনাকে করতে দিতাম না, আপনি এই আটার খামি দিয়ে রুটি তৈরি করে খেয়েন। এ কথা শুনে ফকিরটি বলল, আচ্ছা ঠিক আছে বাবা। এই বলে ফকিরটি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সেই বুজুর্গর স্ত্রী আগুন নিয়ে বাড়িতে আসলো। তারপর আটার খামি দেখতে না পেয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করল, আটার খামি কোথায়? এ কথা শুনে বুজুর্গ লোকটি বললেন, আমার একজন বন্ধু এসেছিল, তাকে রুটি তৈরির জন্য সেটা আমি দিয়েছি। লোকটির স্ত্রী তখন ভাবল হয়তো সে রুটি তৈরি করে তাদের জন্য নিয়ে আসবে, তাই সে কিছু সময় ধরে অপেক্ষা করছে। কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরও কেউ আসছে না দেখে তিনি বললেন, মনে হয় আটার খামিটি আপনি কাউকে দান করেছেন। তখন স্ত্রীর এই কথা শুনে সেই বুজুর্গ বললেন, হ্যাঁ আমি একজন ভিক্ষুককে দান করে দিয়েছি। স্ত্রী তখন বলল, হে আল্লাহর বান্দা, অন্তত একটি রুটি বানানো যায় এমন আটার খামি রাখলেও তো হতো, অন্তত দুজনে ভাগ করে তো খেতে পারতাম। এ কথা শুনে বুজুর্গ লোকটি বললেন, আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি, তুমি চিন্তা করো না। তার সে কথা শুনে স্ত্রী বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন লোকটি বললেন, এতে না বুঝার কি আছে, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না, দিতেও জানেন। শুধু দিতে জানেন বললে ভুল হবে, বরং বলতে হবে তিনি আরও উত্তম রূপে দিতে জানেন। একটু ধৈর্য ধরো, তবে সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারবে। কিছুক্ষণ পরেই লোকটি আওয়াজ শুনতে পেল। একটু সামনে গিয়েই দেখলেন এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তার হাতে রয়েছে গোস্ত ভর্তি একটি পাতিল আর এক হাতে রয়েছে রুটি। লোকটি তখন বলল, এক লোক এগুলো খাবার আপনাকে পাঠিয়েছে, মেহরবানি করে এগুলো আপনি গ্রহণ করুন। বুজুর্গ তখন রুটি আর গোস্ত নিয়ে হাসি মুখে চলে আসলেন এবং তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমি আমার বন্ধুকে শুধু আটার খামি দিয়েছিলাম, আর আমার বন্ধু এত ভালো আর এত দয়ালু যে তিনি রুটি তৈরি করে তার সাথে গোস্ত বানিয়ে পাঠিয়েছে। তখন লোকটির স্ত্রী বললেন, হ্যাঁ এখন আমি সব কিছুই বুঝতে পেরেছি।